এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই মতোই ধীরে ধীরে কিন্তু মধ্য ভারত সংলগ্ন এলাকাতে মেঘের সৃষ্টি হওয়া শুরু হয়েছে, এবং যেটা বলা হয়েছে যে এটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর এগোবে, এবং সেইভাবেই কিন্তু দেখুন মেঘগুলো ধীরে ধীরে উৎপত্তি হওয়ার পর আস্তে আস্তে আমাদের বাংলার দিকে এগিয়ে আসছে। এরই প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দিনের বেলাতে তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করেছে, প্রখর চড়া রোদের কিন্তু তেজ পাওয়া যাচ্ছে। এতে কিভাবে কি পরিবর্তন হবে এবং মেঘলা আকাশ কিভাবে কোথায় হবে সেটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন কি হতে চলেছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর মিড ডেতে প্রকাশ করেছে আপডেট, সেখানে কিন্তু উত্তরবঙ্গে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কথা উল্লেখ করেছে, যেখানে বৃষ্টিপাত হওয়ার জন্য বলেছে, যেটা আপনাদের আগেই বলেছিলাম যে এরকমই হতে পারে। তো মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত যাবে, বাকি অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে। এদিকে সিকিমের দিকে কিছু হালকা বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু এখন শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু ওই সময়টাতে একটু হতেও পারে। তার মানে একটু উত্তরবঙ্গে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন শুকনো আবহাওয়া চলছে, তবে বৃষ্টিপাত মূলত 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হবে, যেখানে 14 থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি, যার জন্য 15 তারিখে দক্ষিণবঙ্গের সবগটে জেলাতেই হালকা বৃষ্টিপাতের কথা বলেছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ দু এক জায়গাতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর 15 তারিখে। তার আগে যেটা হবে 13 থেকে মূলত পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সাইড ধরে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমানের দিকেও কিছুটা ছড়াতে পারে আর কি। এরকম করে রয়েছে, দেখুন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পর্যন্ত যেতে পারে, বাকি অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে, তাহলে 14 থেকে 15-এর মধ্যে বৃষ্টিপাতটা ছড়াতে পারে, কারণ জলীয় বাষ্প ওই সময় তো অনেকটা ঢুকে যেতে পারে। তা এবং বিহার এবং ঝাড়খণ্ড এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেহেতু বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃষ্টিপাতটা আসবে, তাই এদিকে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও যাবে। উড়িষ্যাতেও দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে সেখানে হতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এবারে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এমন সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে এই তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত উঠে যাবে। আর সতর্কতা বলতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে দু এক জায়গাতে, বাকি অংশে একটু বৃষ্টিপাত থাকবে, কিন্তু এই রকম বজ্রবিদ্যুৎ সেরকম নাও হতে পারে, কিন্তু বজ্রগর্ভ মেঘের বেশি বিস্তারটা ওই সাইডগুলোতে হতে পারে, যেহেতু ওদিক থেকেই বৃষ্টিপাতগুলো আসবে। বিহার এবং ঝাড়খণ্ড কিন্তু ওই বজ্রবিদ্যুতের সতর্কতা এই জন্যই দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উইন্ডির লাইভ স্ক্রিনে যে মেঘ কিন্তু মধ্য ভারত সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে, এবং দেখুন কিভাবে মেঘ যাবে। তো 12 তারিখের দিকে একটু অল্প স্বল্প ঝাপসা আকাশ হতে পারে, এই সময়তে তাপমাত্রা অনেকটা উঠে যাবে। 13 তারিখ থেকে দেখুন মধ্য ভারত হয়ে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পূর্ব দিকে কিন্তু যাচ্ছে, এবং কিছুটা আংশিক মেঘলা আকাশও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে থাকবে। তো উত্তরপ্রদেশ বিহার তার পাশাপাশি মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড এদিকগুলো হয়ে মেঘ যাবে, ফলে 13 তারিখে রাতের কাছাকাছি সময়তে কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা, বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে কিছুটা এই দিকগুলোতে মেঘ হতে পারে, এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। 14 তারিখের দিকে দেখুন সরস্বতী পূজার দিনে মূলত উত্তরবঙ্গে দিনাজপুর মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে, বিহারের ওদিকে যেতে পারে, এবং কিছুটা মেঘলা আকাশ কিন্তু উত্তরবঙ্গে হবে। আর দক্ষিণবঙ্গে মূলত একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু মূলত ঠিকই থাকবে। 15 তারিখ 14 থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাত অনেকটাই সরে যাবে পূর্ব দিকে, ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, সবসময় হবে না কিন্তু কিছু কিছু সময়তে হতে পারে। আপাতত এরকম রয়েছে, দুপুর বা বিকেলের কাছাকাছি সময় থেকে পশ্চিমের দিকে জেলা এবং মেদিনীপুর এই সাইডগুলো ধরে বৃষ্টিপাত হতে পারে, যার জন্য আপাতত বলেছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, আপাতত এরকম পাওয়া যাচ্ছে। তবে এতে বৃষ্টিপাতে কিছুটা পরিবর্তন থাকবে, সেগুলো পরবর্তী আপডেট জানতে পারবেন। তো বাংলাদেশের দিকেও কিছু কিছু অংশে মেঘলা হবে, সেটা 15 তারিখের দিকে বা 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হতে পারে, এবার বৃষ্টিপাতটা দেখে নিন কেমনভাবে হবে। তো ইতিমধ্যে মধ্য ভারত সংলগ্ন এলাকাতেই রয়েছে বৃষ্টিপাত, বাকি অংশে কিছু নেই, রোদের তেজ রয়েছে, রোদ তরমাল আকাশ এবং অথবা রাতের দিকে পরিষ্কার পরিষ্কার থাকবে, এরকম থাকলো। সোমবার যেটা হবে 12 তারিখে ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঢুকতে পারে, যেটার প্রভাব যেটা দেখা যাবে যে ওই পুরুলিয়া সাইডগুলোতে কিছু কিছু অংশে যদি হয়তো হলো, নাহলে মোটামুটি সেরকম নাও হতে পারে। 13 তারিখে কিন্তু এই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে অনেকটা আগে এগিয়ে আসবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত মূলত মধ্য ভারত সংলগ্ন এলাকাতে থাকবে, এবং ধীরে ধীরে এটা ঝাড়খণ্ড যখন দিকে এগোবে তখনই কিন্তু আমাদের বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এইগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকতে পারে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপরে যেটা হবে 13 থেকে 14 বৃষ্টিপাত বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে কাছাকাছি এলাকার উপর দিয়ে মালদা এবং দিনাজপুরের দিকে যাবে, এবং কিছুটা বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এবং কিছুটা জলপাইগুড়ির দিকে যেতেও পারে, এরকমভাবে থাকবে দেখুন। সুতরাং দক্ষিণবঙ্গে কিন্তু 14 তারিখে আপাতত বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, গাঙ্গেয় মূলত বাংলাদেশের উত্তরবঙ্গ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিছুটা যেতে পারে। এরপরে রাতের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং
পূর্ব বর্ধমান হয়ে বৃষ্টিপাত এগোতে পারে। আর এটা যখন 15 তারিখে চলে যাবে, 15 তারিখে কিন্তু বৃষ্টিপাত ছড়াতে পারে, যার জন্যই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা সহ অন্যান্য জায়গাতেও কোথাও কোথাও যেতে পারে। তো এরকমভাবে একটা রয়েছে আর কি, সব জায়গাতে যে বৃষ্টিপাত হবেই হয়েই যাবে সেরকম নয়, কিন্তু আপাতত যেটা পাওয়া যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলাগুলির থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এবং সামান্য কিছুটা উপকূলবর্তী এলাকাতে রয়েছে। এখন কলকাতা হাওড়া 24 ঘন্টার দিকে হবে কিনা সেটা পরবর্তী আরও কিছুটা আপডেটে জানা যাবে, যেহেতু সব জায়গাতে মেঘ হবে তাই বিক্ষিপ্ত হবে হতেই পারে। 16 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন অনেকটা হয়ে যাবে, একটু মেঘলা মেঘলা থাকবে। 17 তারিখ থেকে আবহাওয়া আরও উন্নতি হতে থাকবে এবং তাপমাত্রা একটুখানি সামান্য কমবে, কিন্তু মোটামুটি খুব আর কনকনে আজ দিকে যাবে বলে মনে হচ্ছে না, কারণ সর্বনিম্ন তাপমাত্রা ফাঁকা আকাশ থাকলেও ওই 15 ডিগ্রি আশেপাশেই থাকবে। সুতরাং শীতের মোটামুটি বিদায় ঘন্টা বেজে গেল এমনটা বলা যায়। এই রয়েছে আপাতত আপডেট, ধন্যবাদ।